গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আরপিপি এডুকেশন। আরপিপি এডুকেশনের আরও একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম। তো আজকের আমরা 26 জুনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এবং আরও একবার বলে রাখি, প্রত্যেক দিন সকালবেলায় 7টা থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা থাকছে এবং ডেইলি থাকছে। তো তোমরা প্রত্যেকে রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো ফলো করো এবং লাস্ট পর্যন্ত দেখো। লাস্টে যে হোমওয়ার্কগুলো থাকবে তার আনসার কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো আগের দিন অনেকে আনসার করেছিলে, তাদেরকে থ্যাংক ইউ, এবং প্রত্যেকের আনসারই সঠিক হয়েছিল। তো এরকমভাবে কিন্তু ডেলি তোমরা আনসারগুলো মেমোরাইজ করার চেষ্টা করো। তোমাদের জন্যই হোমওয়ার্কগুলো রাখি যাতে তোমাদের মেমোরাইজ করতে সুবিধা হয়। তো চলো শুরু করছি আজকে ক্লাস। লাস্ট পর্যন্ত থেকো, ভিডিওটা স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে একটা লাইক করে দিও আর ডেলি আপডেটগুলো শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করি, ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। চলো ফার্স্ট কোশ্চেনটা থাকছে, গ্লোবাল লিফ এবিলিটি ইন্ডেক্স 2022 রিপোর্ট অনুসারে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসাবে স্থান পেয়েছে কোন শহর? ফার্স্ট কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভিয়েনা। গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2022 রিপোর্টে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাকে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসাবে স্থান দেওয়া হয়েছে। এর আগে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর সবচেয়ে বাসযোগ্য শহর ছিল। এই সূচকে দিল্লি 140তম স্থানে রয়েছে এবং মুম্বাই আছে 141তম স্থানে। তালিকার সবচেয়ে নিচে রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু, নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি মানে এনআইএর মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন? তো সম্প্রতি এনআইএর মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন কে? দু নাম্বার প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, দিনকর গুপ্তা। তো দিনকর গুপ্তা কিন্তু সম্প্রতি এনআইএর মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি হলো ভারতের প্রাথমিক সন্ত্রাস বিরোধী টাস্ক ফোর্স। প্রতিষ্ঠা হয়েছিল 31 ডিসেম্বর 2008 সালে। সদর দপ্তর দিল্লিতে এবং প্রতিষ্ঠাতা রাজা বিনোদ রাজ্জু। নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি, হিমাচল প্রদেশ হাইকোর্টের 27তম প্রধান বিচারপতি হিসাবে সম্প্রতি কে শপথ নিলেন? তিন নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিচারপতি আমজাদ আহাতেশাম সাহিদ। তো বিচারপতি আমজাদ আহাতেশাম সাহিদ তিনি হচ্ছেন সম্প্রতি হিমাচল প্রদেশ হাইকোর্টের 27তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন। বিচারপতি আমজাদ আহাতেশাম সাহিদকে 2022-23 জুন হিমাচল প্রদেশ হাইকোর্টের 27তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। এর আগে তিনি বম্বে হাইকোর্টের বিচারপতি ছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর, ন্যাশনাল MSME অ্যাওয়ার্ড 2022 কোন রাজ্যকে প্রথম পুরস্কার দেওয়া হয়েছে? চারের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ওড়িশাকে দেওয়া হয়েছে এই ফার্স্ট প্রাইজটা। তো বলা হচ্ছে বিহার ও হরিয়ানা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে এবং ফার্স্ট আছে ওড়িশা। আর ন্যাশনাল MSME পুরস্কার 1983 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ওড়িশা সম্পর্কে দেখে নিই। চলো ওড়িশার রাজ্যপাল গণেশী লাল, রাজধানী ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ, রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রদের নথিভুক্ত করার লক্ষ্যে কোন রাজ্য সরকার সম্প্রতি শালা প্রবেশোৎসব চালু করেছে? পাঁচ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গুজরাট চালু করেছে এই শালা প্রবেশোৎসব। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল 23 জুন 2022 17তম শালা প্রবেশোৎসব চালু করেছেন। তিন দিনের প্রচারে রাজ্যের আধিকারিকরা রাজ্যের বিভিন্ন স্কুল পরিদর্শন করবেন এবং শিশুদের প্রথম শ্রেণীতে ভর্তি করবেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স, সম্প্রতি ইসরো কোথা থেকে সফলভাবে কমিউনিকেশন স্যাটেলাইট GSAT-24 উৎক্ষেপণ করেছে? ছয়ের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ফরাসি গায়ানা থেকে এটা করেছে। তো ইসরো 23 জুন 2022 ফ্রেঞ্চ গায়ানার কৌরো থেকে এই কমিউনিকেশন স্যাটেলাইট মানে GSAT-24 সফলভাবে উৎক্ষেপণ করেছে আর এর ওজন প্রায় 4180 কেজি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন, সম্প্রতি কে নতুন পোর্টাল NIRYAT মানে নিরিয়াত ন্যাশনাল ইম্পোর্ট এক্সপোর্ট রেকর্ড ফর ইয়ারলি অ্যানালাইসিস অফ ট্রেড এটা চালু করেছে? সাতের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নরেন্দ্র মোদি এটা চালু করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 জুন 2022 একটি নতুন পোর্টাল নির্যাত লঞ্চ করেছেন। তিনি বাণিজ্য ও শিল্প মন্ত্রকের নতুন প্রাঙ্গণ বাণিজ্য ভবন উদ্বোধন করার সময় কিন্তু এটা লঞ্চ করেছেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, 58টি দেশে 3417টি নিশ্চিত মাঙ্কিপক্সের কেস রিপোর্ট করা হয়েছে। নিচের কোন সংস্থা মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে মহামারী ঘোষণা করেছে? আটের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, ওয়ার্ল্ড হেলথ নেটওয়ার্ক। তো ওয়ার্ল্ড হেলথ নেটওয়ার্ক কিন্তু এই মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে মহামারী ঘোষণা করেছে। 58টি দেশে 3417টি নিশ্চিত মাঙ্কিপক্স কেস রিপোর্ট করা হয়েছে। ওয়ার্ল্ড হেলথ নেটওয়ার্ক মানে WHN মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে কিন্তু মহামারী বলে ঘোষণা করেছে। এটি একটি ভাইরাল সংক্রমণ যা ইঁদুর এবং প্রাইমেটদের মধ্যে উদ্ভূত এবং মানুষের মধ্যে সংক্রামিত হয়। প্রাইমেট মানে কি না, বাঁদর জাতীয় এরকম টাইপের কিছু। তো রোগের লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, ফুসকুড়ি এবং ফোলা লিম্ফ নোড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, বাণিজ্য ভবন কোন কেন্দ্রীয় মন্ত্রকের নতুন প্রাঙ্গণ? তো একটু আগে আমরা একটা পড়লাম না যে নির্যাত পোর্টালটা লঞ্চ করেছে প্রধানমন্ত্রী এবং এই বাণিজ্য ভবনের কিন্তু যখন উদ্বোধন করতে গেছেন সেই বাণিজ্য ভবন প্রাঙ্গণেই কিন্তু এই নির্যাত পোর্টালটাও লঞ্চ করেছেন প্রধানমন্ত্রী। তাহলে এটা এই বাণিজ্য ভবন প্রাঙ্গণটা কোন মন্ত্রক আর কি করেছেন? নয় নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় করেছে এই বাণিজ্য ভবন প্রাঙ্গণটা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 জুন 2022 বাণিজ্য ও শিল্প মন্ত্রকের নতুন প্রাঙ্গণ বাণিজ্য ভবনের উদ্বোধন করলেন। ইন্ডিয়া গেটের কাছে বাণিজ্য ভবনটা তৈরি করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, কমনওয়েলথ গেমস 2022 জন্য ভারতীয় মহিলা হকি দলের নেতৃত্ব কে দেবেন? 10-এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সবিতা। তো সবিতা পুনিয়াকে কমনওয়েলথ গেমস 2022 জন্য ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক মনোনীত করা হয়েছে। ডিপ গ্রেস এক্কাকে ভারতীয় দলের সহ অধিনায়ক মনোনীত করা হয়েছে, তাকে মানে এই ডিপ গ্রেস এক্কাকে সহ অধিনায়ক করা হয়েছে। হকি ইন্ডিয়া 2022-23 জুন কমনওয়েলথ গেমসে 2022 জন্য একটি 18 সদস্যের দল ঘোষণা করেছে। কমনওয়েলথ গেমস 28 জুলাই 2022 ইংল্যান্ডের বার্মিংহামে শুরু হওয়ার কথা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, কোন দেশ 2022 সালের জুনে G7 শীর্ষ সম্মেলন আয়োজন করবে? 11-এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জার্মানি কিন্তু 2022 সালের জুনে G7 শীর্ষ সম্মেলনটা আয়োজন করবে। তো বলা হচ্ছে G7 শীর্ষ সম্মেলনের 48তম সংস্করণ জার্মানিতে 26 জুন থেকে 28 জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে। এটি হবে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলস এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার প্রথম G7 সামিট। এবং G7 সদস্যদের মধ্যে রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে, তো চলো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। এবার হোমওয়ার্কগুলো দেখে নিই। তোমরা কিন্তু 3টে হোমওয়ার্কের আনসার অবশ্যই আগের দিনের মতো কমেন্টে জানাবে। তো হোমওয়ার্ক থাকছে, কোন কোম্পানি সম্প্রতি একটি ইনডোর সোলার কুকিং সিস্টেম যার নাম সুরিয়া নূতন এটা তৈরি করেছে? 2 নম্বর থাকছে, কোন দিনটিকে আন্তর্জাতিক অলিম্পিক দিবস হিসেবে পালন করা হয়? 3 নম্বর থাকছে, কোন দেশ সম্প্রতি দেশীয়ভাবে তৈরি রকেট যেটার নাম নুরি, এই নুরি ব্যবহার করে প্রথম সফল স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? তো এই 3টে কোশ্চেনের আনসার অবশ্যই কমেন্টে জানিও, তোমাদেরও রিভাইজ হয়ে যাবে। চলো আগের দিনের হোমওয়ার্কের আনসারগুলো দেখে নিই। তো আগের দিনের ফার্স্ট হোমওয়ার্ক ছিল, কোন IIT মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা এবং সাধারণ প্রকৌশল ক্রিয়াকলাপগুলির জন্য একটি মেটাল 3D প্রিন্টার তৈরি করেছে? আনসার হয়ে যাবে IIT যোধপুর। 2 নম্বর ছিল, কোথায় 1966 সালের পর প্রথম একদিনের সর্বোচ্চ বৃষ্টিপাতের নতুন রেকর্ড তৈরি হলো? আনসার হয়ে যাবে মৌসিনরাম, মানে মেঘালয়ের মৌসিনরাম। 3 নম্বর হচ্ছে, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন মানে FIC এর প্রথম মহিলা প্রেসিডেন্ট কে হলেন? আনসার হয়ে যাবে লিশা স্তালেকর। তো চলো এই ছিল আজকের টোটাল ক্লাস। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং হোমওয়ার্কের আনসারগুলো কমেন্টে ড্রপ করো। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে কিন্তু ডেলি আপডেটগুলো সবার কাছে পৌঁছে দিও। আর যদি হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশান বেলটা প্রেস করে রেখো চ্যানেলের বাকি ক্লাসগুলোর আপডেট পাওয়ার জন্য। আর PDF ডাউনলোড করতে চাইলে আমাদের RPEP এডুকেশনের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট একটা ক্লাসে, টাটা।